স্বাগত আর আরটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক কর্মচারী কর্মকর্তা ও শিক্ষার্থী কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজুদ্দিন খানের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তিরিশ কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে আরও জানাচ্ছেন এ বাদল বুধবার রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের কক্ষে এক যুবককে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয় মৃত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন সে মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি মৃত্যুর আগে তাকে ভাতও খাওয়ানো হয় অমানবিক এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টরের সহায়তায় ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন এরকম ছবি আমাদের কাছে আছে ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস ফেস হয়েছে এবং তার ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্যে সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া মিত্রিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকিন সাকিন আল হোসাইন সাজ্জাদ ওয়াজিবুল আলম এবং আহসানুল্লাহ গ্রেপ্তারকৃতরা সবাই এফএইচ হলের আবাসিক ছাত্র এদের মধ্যে মোত্তাকিন সাকিন জানান তার মোবাইল হারানোর কারণে তিনি পিটিয়েছেন শুধু আবেগের বসে ফোনটা হারাইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও গণপিটুনি দিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকেও হত্যা করে উশৃঙ্খল কিছু শিক্ষার্থী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি হত্যাকাণ্ডে মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচিতে সমন্বয়ক লুৎফর রহমান এমন নৃশংস হত্যা বন্ধের দাবি জানান দেশের কোথাও মব জাস্টিস যদি তৈরি হয় আপনারা দ্রুত এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে পুলিশ মাঠে আছে র্যাব মাঠে আছে সকলকে অবহিত করুন এবং এই মপ জাস্টিসকে আপনারা বন্ধ করুন সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন সাধারণ ছাত্রদের ছদ্মবেশে ছাত্রলীগ এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাৎজলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী এ আর বাদল আর টিভি ঢাকা মব জাস্টিস নয় প্রকৃত দোষী হলে আইনের কাছে সোপার্দ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডাবি ও জাবিতে দুজন নিহতের ঘটনা প্রসঙ্গ টেনে তিনি আহ্বান জানান সকালে ডিএমপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি বলেন তদন্ত ছাড়া কোনো মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না ইকবাল অনেকের রিপোর্ট দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সমাজ থেকে ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি ইউনিভার্সিটি তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রে এই সচেতন রাষ্ট্র হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্ত করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্দ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যারা ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় হেনস্থা না হয় তিনি বলেন এখন পুলিশ নয় মামলা দিচ্ছে ভুক্তভোগীরাই যারা দোষী শুধু তাদের নামেই মামলা দেওয়ার অনুরোধ জানান তিনি সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া করা হবে কাউকে এবং আমি তারা নিজেরা দিবে তারপরে ধরবে এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেটা কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা পুলিশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে দ্রুত সময়ে পুলিশকে জনবান্ধব বাহিনীতে গড়ে তোলার আশা প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইকবাল অনিক আর টিভি ঢাকা অন্তবর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় খসড়াটি উপস্থাপন করে আইন ও বিচার বিভাগ এতে আরও বলা হয় অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদার ব্যক্তিবর্গের আয় ও সম্পদের বিবরণী প্রকাশের নীতিমালা দু হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দিয়েছে সরকার তারা প্রতি বছর আয়কর জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী পনেরো কার্য দিবসের মধ্যে নীতিমালায় সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান রেখে খসড়া আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হয় সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি সংস্কার প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের প্রস্তুত জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না জানিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার নিশ্চয়তা দেন ড আসিফ নজরুল রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত গেল এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ছয়টি সংস্কার কমিশনের কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে কমিশন প্রধানদের সাথে সংস্কার ভাবনা নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় সরকারের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন আগামী এক অক্টোবর কাজ শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দেবে কমিশনগুলো

সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিকটেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যারপণ আমরা চাইতে পারি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন যাব এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে রাজনৈতিক দল আছে তারপর আপনার সামাজিক সংগঠন পেশাজীবী সংগঠন ছাত্র সংগঠন আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন আইন বহির্ভূত সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার কোনো রকম মব জাস্টিস কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিঠুনি দেওয়া এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার জানান বঞ্চনা যেন আবারো ফিরে না আসে সে লক্ষ্যে কাজ করবে সংস্কার কমিশনগুলো আজকে যে আলোচনা হয়েছে মূলত আর কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া এই কৌশলগুলো উদ্দেশ্য এবং এই অভিষেকগুলোর কার্যক্রম সম্পর্কে এবং কাদেরকে নিয়ে করতে হবে আমাদের কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আমাদের রিপোর্টের মধ্যে কি আশা করছেন ওনারা আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন এইসব বিষয় নিয়ে আলোচনা হলো সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সেগুলো প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় পর্যালোচনার পর অনলাইনে উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সোনালী অগ্রণী রূপালী জনতা বেসিক ও বিডিবিএল বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সৈর করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে পরিচালক ও সিইওদের মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয় অপসারণ করা এমডিরা হলেন সোনালী ব্যাংকের মোহাম্মদ আফজাল করিম জনতা ব্যাংকের মোহাম্মদ আব্দুল জব্বার অগ্রণী ব্যাংকের মোহাম্মদ মুর্শিদুল কবি রূপালী ব্যাংকের মোহাম্মদ জাঙ্গীর বেসিক ব্যাংকের মোহাম্মদ আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল এর এমডি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী ব্যাংকগুলোর চেয়ারম্যানকে চিঠি দিয়ে চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয় তবে কারা নতুন এমডি হচ্ছেন সে বিষয়ে কিন্তু এখনও কিছু জানা যায়নি দেশের সব এলাকায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্বরাচার পতন আন্দোলনে নিহত পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা দেওয়ার অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজি বলেছেন ছাত্র জনতা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে রিপোর্টে থাকছে বিস্তারিত শেখ হাসিনার স্বৈরশাসনের শাসনের পতন আন্দোলনে নিহত পরিবার ও আহতদের সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয় পরে তিনি বলেন যেসব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে সেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই যথেষ্ট সেসব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া সমীচীন হয়নি আমি কিন্তু যে সমস্ত এলাকাতে বীরপুল আছে শান্তিপূর্ণ আছে এখানে রাজনৈতিক সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই আবার নতুন সমস্যা তৈরি করা সমিতি হবে না বুদ্ধিমানের কাজ আমি যাই অন্তর্গর্ত সরকারকে অবগত করবো তারা বিষয়টি পুনর্বরোচনা করবেন শেখ হাসিনা পতন আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক গুলিতে নিহত তরুণ সৈকতের পরিবারের পাশে দাঁড়ায় আমরা বিএনপি পরিবার তারেক রহমানের পক্ষ থেকে সৈকতের পরিবারকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয় পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের অনেকেই এখনও ঘুরে বেড়াচ্ছে এই কিশোর বাচ্চাদের আত্মদানের মধ্যে যে বিপ্লব পৃথিবী কাপারও বিপ্লব যেটা হলো পাঁচই আগস্ট আপনার তার সরকার ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায় তারা পিকনিক করে তারা লাঠি মিছিল করে আর আপনার সরকার যদি এটা নিশ্চুপ থাকে আর সবাই যদি মানে জনগণকে যদি সব সময় তারা যদি শুধু উপদেশ দিতে থাকেন তাহলে তো গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকা আর প্রতিবেশীদের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সব ষড়যন্ত্র দেশের তরুণ যুবক শিশুরা রক্ত দিয়ে নস্বৎ করে দিয়েছে বলে মন্তব্য রিজভির এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে খান আলামিন আর টিভি ঢাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার ভাই হারিস ও জোসেফ সহ জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমানের এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আরও জানাচ্ছেন বিপুল দেব রায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তার ভাই হারিস আহমেদ ও জোসেফসহ পাঁচজনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় অন্য আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও র্যাব তিনের সাবেক অধিনায়ক শাপিউল্লাহ বুলবুল এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন শুনানি শেষে এই আদেশ দেয় দশ দিনের আজকে তারা আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল সে ব্যাগের মধ্যে বৈদেশিক মতো ছিল কিন্তু আমরা এরকম কোন ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা তখন প্রসিকিউশন এটা উত্তর দিতে পারে নাই গুম হত্যা ও অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক সহ দশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেনের আদালতে এই মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলাম চৌধুরী তারেক সিদ্দিকী সহ আরো কিছু আসামিদেরকে বিবাদী করে আজকে আমরা সিএমএম কোর্টে আঠাশ নম্বর কোর্টে মামলা দায়ের বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে থানাকে রুজু করার জন্য আদেশ দিয়েছে এদিকে বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার সরকারের মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয় আগামীকাল থেকে শুক্রবার সহ সপ্তাহের সাত দিনে চলাচল করা যাবে বিকেল সাড়ে তিনটা থেকে রাত নটা পর্যন্ত একই দিনে চালু হচ্ছে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও দুপুরে ইস্কাটুনে ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর ফাদুর রহমান রুবেলের যানজটের নগরীর ঢাকায় দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ নিয়ে অবশেষে তাও দূর হচ্ছে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো রেল থেকে সংবাদ সম্মেলনে ডিএমটি এর নতুন ব্যবস্থাপনা পরিচালক বলেন শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত বিকেল তিনটা ত্রিশ থেকে রাত নয়টা পর্যন্ত আর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ পর্যন্ত চলাচল করবে মেট্রো বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে এখন শুরু হচ্ছে আমাদের সাত দিনে মেট্রো রেলের যাত্রা শুক্রবারে ষাটটি ট্রিপ হবে আমরা একটা রোস্টার করেছি সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব এমনিতে আমাদের একশো আটানব্বইটি ট্রিপ চলছে এখন অন্য দিন আর শুক্রবারের সমস্যা যেটি আমি একটু আগে বললাম উত্তরা উত্তর থেকে দুপুর তিনটা তিরিশে শুরু করবে সর্বশেষ ট্রেন ছাড়বে নয়টায় আগে এক বছর সময়ের কথা বলা হলো মাত্র বাষট্টি দিনের মাথায় চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন খরচ হয়েছে মোটে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে মিরপুর দশ নম্বর স্টেশন চালু করতে আরও কিছু সময় লাগবে আগামীকাল থেকে কাজ কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি এই জিনিসগুলো আমরা আমাদের মিরপুর স্টেশন থেকে যেগুলি ঠিক ছিল দুইটা নিয়ে আসছে ছয়টা আর আমাদের যে ল্যাব আছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রদর্শনী কেন্দ্র আছে সেখান থেকে এনে আমরা এখন আপাতত লাগিয়েছি প্রতিদিন মেট্রো রেলের একশো আটানব্বইটি ট্রিপে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী চলাচল করে চলতি মাসের প্রথম আঠারো দিনে আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ টাকারও বেশি ঢাকা ভুটানের সাফ অনূর্ধ্ব ষোলো ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সন্ধ্যা ছটায় ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হল ভারতের বিপক্ষে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ অপরদিকে ভারত ও জয়ের বিকল্প কিছু ভাবছে না বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলই প্রথম ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানায় আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট সাতটি দলের অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ এতে বাংলাদেশ ভারতের সঙ্গে আছে মালদ্বীপ প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হচ্ছে বাংলাদেশকে যা ভাবাচ্ছে কোচ সাইফুল এছাড়া ভুটানের উচ্চতা নিয়েও শঙ্কা বাংলাদেশ কোচের প্রথম ম্যাচে অনেক মানে কষ্ট হবেই যেহেতু অলটিটিউডের ব্যাপারও আছে আর ইন্ডিয়া টিমের প্রস্তুতি আমরা জানি না হয়তো শুনেছি ইন্দোনেশিয়া লাদাখ ওইসব জায়গায় ওরা কাজ করেছে তো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট হয় আবার সেটা যদি ইন্ডিয়ার সাথে পড়ে তো এটা একটা বড় ব্যাপার তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশের জানান ভালো করতে মুখে আছে তারা ইন্ডিয়া স্ট্রং বাট আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য তো আমরাও চেষ্টা করব মাঠে তো নব্বই মিনিটের ম্যাচ যে যত কম ভুল করবে যে যত ভালো পারফর্ম করবে তারাই ম্যাচটা উইন হবে বাট আমরা আমাদের জায়গা থেকে আমরা জানি আমরা এখানে কি করতে এসেছি বা আমাদের উদ্দেশ্য কী ফার্স্ট ম্যাচ এটা অনেক একটু টাফ বাট আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে ভালো কিছু করার অপরদিকে বাংলাদেশকে সমীহ করলেও জয় চায় ভারত পূর্ণ পয়েন্ট নিয়ে সেমি লড়াইয়ে এগিয়ে থাকতে চায় দলটি আই থিংক ইটস গোনা বি আ টাফ ম্যাচ আতিকুল ইসলাম শাকিল টিভি